সরকারখনে সুমতি লাভ করক। সরকারৰ সুমতি বিচাৰি দলে বলে ওলাই আহিছে আৰু সরকারৰ সুমতি বিচাৰি আজি নেদেখাজনে আশীৰ্বাদ কৰক শাসনাধিষ্ঠ চৰকাৰখনক। সরকারৰ সুমতি বিচাৰি নাম প্ৰসংগ। রাজ্য সরকারের হয়তো কিবা দুখ লাগিছে, দুখ নির্মূল করিবৰ বাবে নাম প্রসঙ্গ করে সরকারের সুমতি বিচারিলে, কিন্তু কিয়? ভবানীপুর সরভোগ সমষ্টিক বজালি জেলাত অন্তর্ভুক্ত করাক লৈ পুথিমারি সরকারের সুমতি বিচারি নাম প্রসঙ্গ অনুষ্ঠিত হয়। উন্নয়ন সমিতি আর বিভিন্ন দল সংগঠন অনুষ্ঠান প্রতিষ্ঠানের সহযোগত অনুষ্ঠিত করা হয় এই কার্যসূচী। বজালি জেলা কর্তন করে পুনের জেলা ঘোষণার পিছত বজালির চারিসীমাক লৈ রাইজ আশ্বস্ত হব পৰা নাই। ইয়াক লৈ সৃষ্টি হয়েছে বিভিন্ন প্রতিক্রিয়ার। যোৱাকালি সন্ধিয়া উত্তর পূব হস্তিনাপুর উন্নয়ন সমিতির উদ্যোগত অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদর পূব হস্তিনাপুর আঞ্চলিক সমিতি আর বিভিন্ন দল সংগঠন অনুষ্ঠান প্রতিষ্ঠানের সহযোগত সরকারের সুমতি বিচারি নাম প্রসঙ্গ করা পরিলক্ষিত হয়। ভবানীপুর সরভোগ সমষ্টিক বজালি জেলাত অন্তর্ভুক্ত করা আর সরুপেটা রাজহচক্র অন্তর্গত বজালি বাসিন্দাসকলের সকল সরকারি কার্যালয়ের কাম কাজ যাতে বজালিতে সম্পন্ন করব পারি তার এই কার্যসূচী রূপায়ণ করা হয়। অভিনব প্রতিবাদ, কোনো জোর সমদল নহয়, কোনো সভা নহয়, কোনো আন্দোলন করা নাই। রাইজে স্বতঃস্ফূর্তভাবে আজি সরকারের সুমতি বিচারি দলে বলে ওলাই আহিছে আর সরকারের সুমতি বিচারি আজি উত্তর পূব হস্তিনাপুর উন্নয়ন সমিতি, অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ আর বিভিন্ন দল সংগঠন অনুষ্ঠান প্রতিষ্ঠানে আজি একত্রিতভাবে এই যে সরকারখন আছে বজালি জেলাত অন্তর্ভুক্ত করার কারণে এই অঞ্চল আর যে পূর্ণাঙ্গ জেলা দুটা সমষ্টিক লৈ ঘোষণা করার দাবি তেখেতকলে আজি সুমতি বিচারি এই অভিনব প্রস্তাবটি গ্রহণ করেছে। মই সরকারখনক অনুরোধ জানাইছো তেখেতকলে অনতি বিলম্বে এই যে দুটা সমষ্টিক লৈ জেলা ঘোষণা করার কারণে তেখেতকলে অগ্রসর হয়ে আছে, অনতি বিলম্বে ঘোষণা করা, নহলে অনাগত সময়ত রাইজর সহযোগত নানা ধরনের কার্যসূচী গ্রহণ করা হব। আর অতি পরিতাপর বিষয়, অহাকালি তেখেতকলে পূর্ণাঙ্গ বজালি জেলা এখন ঘোষণা নকরাকে এটা সমষ্টিক লৈ অকল বজালি সমষ্টিক লৈ জেলা ঘোষণা করিব আর এই যে জেলা সমষ্টি ঘোষণা করিব কালি আমি তার প্রতিবাদ জানাইছো। আর যদি তেখেতকলে অকল এটা সমষ্টিক লৈ যদি কালি জেলা ঘোষণা করিব আহে সরকারিভাবে তেতিয়াহলে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে কালি সমগ্র বজালিতে এক কলা দিবস কার্যসূচী রূপায়ণ করিব, বিভিন্ন স্থানত কলা পতাকা উড়াব আর প্রত্যেককে আমার লড়া যি আমার সতীর্থসকল আছে সতীর্থর লগতে বিভিন্ন মানুষক আমি কলাবেশ পরিধান করার কারণে আহ্বান জানাইছো এক প্রতিবাদী কার্যসূচী। যদি তেখেতকলে আগর যে বজালি মহকুমাক লৈ পেলায় যখন জেলা আছিল সরুপেটা ভবানীপুর বা বৃহত্তর পুঠিমারি অঞ্চল বা চেকি অঞ্চলক সামরি লৈ সেই জেলাখন যদি আনুষ্ঠানিকভাবে তেখেতকলে কাম কাজ আগবাই নিয়ার পাছতো আর যে দুটা সমষ্টিক লৈ জেলাখনত তেখেতকলে তিনিগৰাকী মন্ত্রীক নিয়োগ করেছে মানে সমষ্টি নির্ধারণ করার কারণে বা সীমা নির্ধারণ করার কারণে তেতিয়াহলে কিন্তু আমি সাপোর্ট করলোহেঁতেন, কিন্তু আমি এতিয়া কোনো পদক্ষেপ গ্রহণ নকৰো, এটা গ্রহণ করার কথাই নাহে। গতি সেই কারণে আজি রাইজে স্বতঃস্ফূর্ত ওলাই আহি তেখেতকলে মুখ্যমন্ত্রীর লগতে মন্ত্রী পরিষদের এক সুমতি বিচারি অভিনব কার্যসূচী গ্রহণ করেছে আর আজির পরাই তেখেতকলের দৃষ্টি আকর্ষণ হোক আর সরকারখনক যে বরমূরিয়াসকল আছে মন্ত্রী মন্ত্রী আর মুখ্যমন্ত্রীকে ধরে তেখেতকলক ভগবানে শক্তি দিয়ক যাতে এই রাইজক ভাল দৃষ্টিতে চাই অনাগত সময়ত জেলাখন দিয়ার কারণে তেখেতকলে ব্যবস্থা গ্রহণ করে। অসম আন্দোলনের প্রথম শ্রেণীত স্বর্গেশ্বর তালুকদার জন্মভূমি, আমার ভারতীয় স্বাধীনতা আন্দোলন ইয়ারপরা কমেও ছাব্বিশজন মুক্তিযুজারু ছাব্বিশজনে এই মুক্তিযুজারুয়ে আমার ইয়ারপরা অংশগ্রহণ করে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের পটভূমি সৃষ্টি করেছিল। ইয়াত জানে লোকসেবা সংঘ সেই সময়ত বিষ্ণু ৰাভা মহেন্দ্র মোহন চৌধুরীকে আদি করে সেই সময়ের নেতাসকলে আন্দোলনকারীসকলে ইয়াত এই বাহৰ পাতিছিল। ইয়াত আমার শান্তিরাম মেধি, বিপিন পাল, বিপিন দাস, আমার ফণীধৰ পাল ডাঙরিয়া, ঘনকান্ত তালুকদার ডাঙরিয়া এই প্রমুখে করে যথেষ্ট আমার ছাব্বিশজন এতিয়াও মুক্তিযুজারু এই অঞ্চলত আছে। গতি এই অঞ্চলনের বিভিন্ন আন্দোলন দাবির প্রতিবেদত আমি বজালি মহকুমা পাইছিল বিভিন্ন দল সংগঠনের প্রতিবেদত, আর বজালি জেলাখন আমার উন্নীতকরণ করেছিল আমার সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ায় বজালি জেলালে, আমিও বজালি জেলা দুবছর অন্তর্ভুক্ত হয়ে আসিল, কিন্তু এতিয়া ভারতবর্ষের ভিতর ক্ষুদ্রতম জেলালে রূপান্তর করে আমার এই বৃহত্তর অঞ্চল আমার বরপেটা জেলাত সামিল করলে। গতি আমি সরকারক অনুরোধ জানাইছো আমার এই অঞ্চলের ইতিহাস, আমার এই প্রথম শহীদর সমষ্টি, প্রথম শহীদর অঞ্চল, আমার মুক্তিযুজারু সকলের এই অঞ্চল, গতি এই অঞ্চলটুক আমার বজালি জেলাত অন্তর্ভুক্ত করব লাগে আর বজালি জেলাত অন্তর্ভুক্ত করে সকল সরকারি প্রশাসনিক কাম কাজ করার কারণে সুবিধা করে দিব লাগে। বজালির পৰা ৰমিজালি ৰিপৰ্ট, এনিটাইম 24।